বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হুইলচেয়ার প্রদান করলেন নদিয়া শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। বৃহস্পতিবার শান্তিপুরের নিজ ভবনে শান্তিপুরের তিনটি এলাকা থেকে দুজন বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে ও একটি সক্ষম শিশুকে হুইলচেয়ার প্রদান করলেন বিধায়ক। বিধায়ক জানান, সম্পূর্ণ নিজের উদ্যোগে তিনি এই হুইলচেয়ারগুলি প্রদান করছেন। এর আগেও শান্তিপুরের বিভিন্ন এলাকায় একাধিক ব্যক্তিকে শ্রবণ যন্ত্র তুলে দিয়েছেন এই বিধায়ক। অনেকদিন আগে আমার কাছে আবেদন করেছিল, সেই আবেদনের ভিত্তিতে আজকে দেওয়া হলো তাদেরকে। এটা ব্যক্তিগতভাবে আমি দিয়েছি, অন্য কোনো বিষয় না, মানুষের পাশে দাঁড়ানোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দায়িত্ব দিয়েছেন। আমাদের নেত্রী যেভাবে বলছেন সেভাবেই আমরা চলার চেষ্টা করছি। কতজনকে দিলেন? এই তিনজন। এর আগেও কিন্তু দেখা গেছে এইভাবে থাকতে, তো আগামী দিন কি আমার দুস্থ মানুষ আসলে তো অবশ্যই দেখুন, আমি চেষ্টার আমার কোনো ত্রুটি থাকবে না, সবটা যে সবসময় সর্বাবস্থাতে পারবো তা তো নয়, চেষ্টা করতে তো কোনো দোষ নেই। বিধায়কের এই রূপ উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন হুইলচেয়ার পেয়ে খুশি বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা। বিধায়ক নাম কি? বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। এত গাড়িটা পেয়ে আপনার কেমন লাগছে? আমার তো খুবই সুবিধা, আমি 1.5 বছর ধরে ঘরে বন্দি। আচ্ছা, উনি যে আমার উপকার করলো উপকার আমি ভুলতে পারবো না। এর আগে কি এরকম সাহায্য করেছিল? না, আমি এই 1.5 বছরই অসুস্থ, বিছনা শয্যা। আচ্ছা, আগে আমার পেশনে পোলট্রির দোকান ছিল চিকেনের, এখন করতে পারি না, বিছনায় বসেছিলাম। তা ও আমার পাড়ার ছিল, বন্ধু হয়, ওকে বলেছিলাম দীপেন্দুকে, তা ও আবার নাকে বলেছে, সেই হিসেবে আমি পেলাম। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।